ইতালিতে প্রবাসী হিসেবে বাংলাদেশিদের বসবাস শুরু হয় 80-এর দশকে। তবে বিদেশের মাটিতে এই অভিবাসীরা নিজেদের ভিত শক্ত করেন 90-এর দশকে। বিভিন্ন পেশায় নিয়োজিত হওয়ার পাশাপাশি শুরু করেন ব্যবসা বাণিজ্যের প্রসার। বর্তমানে ইতালিতে প্রায় 2 লাখ বাংলাদেশির মধ্যে বেশিরভাগ সুপার শপ, মুদিপণ্যের বাণিজ্য বা গ্রোসারি শপ ব্যবসার সঙ্গে জড়িত। ইতালিতে রুমসহ বাংলাদেশিদের প্রতিষ্ঠান রয়েছে প্রতিটি শহরের অলিগলিতে, যা থেকে হচ্ছে আশানুরূপ উপার্জন। প্রতি মাসে এই খাত থেকে প্রায় 10 লাখ ইউরোর বেশি আয় করেন প্রবাসী ব্যবসায়ীরা। তা থেকে রেমিটেন্স পাঠিয়ে বিশেষ অবদান রাখা যাচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নে। ইতালির রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত তোরপিনাতারা এবং পিয়াসা ভিত্তোরিও এই এলাকাতেই রয়েছে প্রায় কয়েক হাজার অ্যালিমেন্টারি, এবং এই ব্যবসায়ীরা অধিকাংশই সফল, যেমন মাহমুদুল হাসান। আমি জানতে চাব এই ব্যবসার সাথে আপনি কতদিন ধরে জড়িত? আসসালামু আলাইকুম। আমি অ্যালিমেন্টারি ব্যবসার সাথে ইতালি আসার 3 দিন পর থেকেই মিনিমাম 19 বছর যাবত জড়িত। 10-12 বছর যাবত আমি এখানে একটা অ্যালিমেন্টারি দিয়েছি, আলহামদুলিল্লাহ। অ্যালিমেন্টারি থেকে আমি ভালো ইনকাম করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। ইতালিতে অনেকের রয়েছে মিনি মার্কেট বা অ্যালিমেন্টারির মতো একাধিক প্রতিষ্ঠান। তারা যেমন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তেমনি সৃষ্টি করেছেন অসংখ্য কর্মসংস্থানও। আমার 4টা বাংকার আছে, 4টা দোকান আছে। এই 4টা দোকানে একটু কম বেশ করে 5,000-6,000 টাকা মাসে ইনকাম আছে। তো সবারই এরকম। আমরা এই ব্যবসা করে, অ্যালিমেন্টারি ব্যবসা করে খুব ভালো আছি। এই গ্রোসারি শপ থেকে গড়ে অন্তত 5,000 ইউরো ইনকাম করে থাকি। এই ইনকাম দিয়ে ইতালির অর্থনীতির পাশাপাশি আমরা বাংলাদেশের অর্থনীতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকি। মিনি মার্কেট বা এই সকল অ্যালিমেন্টারি একদিকে বাংলাদেশি পণ্যের চাহিদা পূরণ করছে, অন্যদিকে ইতালিতে তুলে ধরছে বাংলাদেশকে। আমাদের এই প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে অনেক পণ্য আসে, আর বাংলাদেশের এই পণ্যের মাধ্যমে, আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ইতালিয়ানদের কাছে আমাদের এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। ইতালি থেকে বিগত বছরে রেমিটেন্স পাঠানোর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। দেশটির বাজারে গ্রোসারি ব্যবসার মাধ্যমে সম্ভব বাংলাদেশি পণ্যের প্রসার। দেশীয় পণ্যের সঠিক ব্র্যান্ডিং করতে পারলে বড় অঙ্কের মুনাফা অর্জন সম্ভব বলে দাবি করছেন প্রবাসী ব্যবসায়ীরা। এতে বিদেশে থাকা প্রবাসীদের সঙ্গে লাভবান হবেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।